السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، الحمد لله إفطار পর মুহূর্তে আমরা আজকে গতকাল দর্সের পর আজকে ধারাবাহিক আরেকটা দর্স দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমরা জানি যে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য একটা বড় শর্ত আছে, সেটা হচ্ছে তাওহীদ শুদ্ধ হওয়া, ঈমান শুদ্ধ হওয়া। আর ইমানের ইমান শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য অর্থ জানা এবং শর্তসমূহ জানা, এগুলি শুদ্ধ হওয়া। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের শুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সালাত কবুল হবে না, সওম কবুল হবে না, হজ কবুল হবে না, কিছুই কবুল হবে না। এই জন্য আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং শর্তসমূহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় কালেমা। এটা কালেমাতুল ইখলাস এটাকে বলা হয়, এবং এটা হচ্ছে ওরওয়াতুল উসকা, সবচেয়ে বড় রশ্মি, যে রশ্মি ছিঁড়ে গেলে আর কোনোদিন কেউ মুক্তি পাবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্থ আমাদের জানা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ দুটা আলাদা একটা অংশ আছে, এটা কি ফামাই তাগুত বিল্লাহ, এটা অর্থের মতো লা ইলাহা অর্থাৎ তাগুতকে অস্বীকার করা, আর ইল্লাল্লাহ অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য যাবতীয় আবাদ সাব্যস্ত করা। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই। অর্থাৎ আল্লাহ ব্যতীত মাবুদ নাই বলে এটা ভুল হবে, কী বলতে হবে? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ সত্য নাই, এটাও শুদ্ধ। আবার আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, এটা সত্য। মাবুদ দুনিয়া ভর্তি, কিন্তু হক কেন লাগাতে হবে? কারণ যার তাতে করে অর্থটা শুদ্ধ হয়, কারণ মাবুদ তো আছে, তোরা তো বাস্তবকে অস্বীকার করা হয়। এই জন্য বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ সত্য নাই, এটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে। এটা হচ্ছে মূল। ততক্ষণ পর্যন্ত এটা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমানদার হওয়া যায় না। যদি কেউ বলে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা অর্থ হয় তাকে মনে মনেও ধারণ করতে হবে যে অন্যগুলি অন্য অন্য মাবুদগুলি বাতিল। যদি মনে মনে ধারণ না করে তাহলে কিন্তু কাজ হবে না, অথবা তাকে স্পষ্ট মুখে বলতে হবে এর অর্থ হচ্ছে এটা আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, বা আল্লাহ ব্যতীত মাবুদ কোনো মাবুদই সত্য নাই, এটা অবশ্যই স্বীকার করতে হবে। মাবুদ কোন জিনিস? যার এবাদত করা হয়, যার দাসত্ব করা হয়, এবং যার জন্য ভালোবাসা এবং পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় ব্যাস করা হয়, সেটাই মাবুদে পরিণত হয়ে যায়। সেটা কখনো কখনো হালকা জিনিসও হতে পারে, একটা একটা এমনকি একটা খেলনা দ্রব্য হতে পারে, যার জন্য পরিপূর্ণ ভালোবাসা ও বিনয় একত্র হবে, সেটাই মাবুদে পরিণত হয়ে যায়। সেটা ফুটবলও হতে পারে, ক্রিকেটও হতে পারে, সেগুলো ব্যক্তিও হতে পারে, স্বামীও হতে পারে, স্ত্রী হতে পারে, এমন কি হতে পারে দুনিয়া চাকরিও হতে পারে, দুনিয়ার সামান্য জিনিসও হতে পারে। যখন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর মতো করে ভালোবাসবে, আল্লাহর মতো করে বিনয় প্রকাশ করবে, আল্লাহর যে বিনয় সেরকম কেউ সেটা অন্য কাউকে দিলে সেটা মাবুদে পরিণত হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফরা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি দেখেছেন কেউ তার ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে হাওয়াকে, প্রবৃত্তিকে। প্রবৃত্তি কীভাবে ইলাহ বানায়? প্রবৃত্তি যা চায় তা করে, প্রবৃত্তিকে সে বেশি ভালোবাসে, প্রবৃত্তির জন্য সে শত রকমের অপমান সহ্য করতে রাজি হয়ে যায়। এর অর্থ হচ্ছে সে কিন্তু এটারে আল্লাহ বানিয়ে ফেলেছে, প্রবৃত্তি আর আল্লাহ। এই জন্য যারা ধরেন ট্রান্সজেন্ডারিয়ান আছে, অথবা যারা এরকম দুনিয়া পাগল আছে, টাকা পাগল আছে, টাকার আবাদত করে, টাকার আবাদত করে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আর রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হাদিসে বলেছেন রাসূলুল্লাহ বলেছেন যে তাই আব্দুল দিনার, তাই আব্দুল দিনহার দেড়হাম, টাকা দেড়হা দিনারের ধ্বংস, দামালিকে ধ্বংস হোক, দেড়হামের দাসের ধ্বংস হোক, দেড়হামের দাসের ধ্বংস হোক, দিনারের দাসের ধ্বংস হোক। তো দিনারের দেড়হামের দাস কেমনে হয়? দিনার এবং দেড়হাম তো কেউ চিন্তা করে না, তুমি কী করে অন্তরের ভিতরে এমনভাবে লেগে গেছে, এই জন্য পরিপূর্ণ ভালোবাসা দেয়, পরিপূর্ণ বিনয় রয়ে গেছে, এই জন্য তারা এটার এবাদত করে। দিনারের এবাদত, টাকা পয়সার এবাদত কেউ কেউ করে, চাকরির এবাদত করে, দুনিয়ার এবাদত করে, এবাদতের মাবুদের অভাব নেই, দুনিয়া ভর্তি মাবুদ। এখন এমন কি কেউ কেউ এমনও হইতে পারে যে কেউ কেউ খাওয়া দাওয়ার এবাদত করতেছে, বলতে নিজেও জানে না যে সে কী এবাদত করতেছে। এই জন্য দুনিয়া সবচেয়ে প্রিয় হতে হবে আল্লাহকে, প্রিয় আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আর সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করতে হবে আল্লাহর জন্য। এই দুইটা অন্য কাউকে দিলেই এবাদতে পরিণত হয়ে যায়। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মাবুদ বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, অসত্য মাবুদ দুনিয়া ভর্তি। যদি কেউ এরকম কিছু অন্য কাউকে দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই এবাদতের মধ্যে শিরিক করতেছে, এবাদতের মধ্যে শিরিক করতেছে। অর্থাৎ যে ব্যক্তি কোনো কারণে কোনো একটা অংশ তার পূর্ণ আনুগত্য অন্য কাউকে দিয়েছে, অথবা পূর্ণ ভালোবাসা অন্য কাউকে দিয়েছে, সে ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নেই। এটা আমাদেরকে মনে রাখতে হবে, পূর্ণ আনুগত্য, পূর্ণ ভালোবাসা, ভালোবাসা একমাত্র আল্লাহই পাবেন। আর কি আল্লাহ যেগুলো আবাদ করতে বলেছেন, যেগুলো দিয়ে আবাদ করতে বলেছেন, কী দিয়ে আবাদ করতে বলেছেন, সালাত, যাকাত, সওম, হজ, এগুলো দিয়ে, এগুলি যদি কোনো কেউ অন্যের জন্য করে সেটাও আবাদ, সেটাও মুশরিক হবে। তবে দুইভাবে মুশরিক হয়, অর্থাৎ কীভাবে হয়, কী দিয়ে হয়,
কী দিয়ে হয়, কীভাবে মানে অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা, এটা পরিপূর্ণভাবে ভালোবাসা, পরিপূর্ণভাবে বিনয়, এইভাবে যেমন শিরিক হয় তেমনিভাবে আল্লাহ যেগুলো নির্দেশ দিছে আবাদত করতে আল্লাহর জন্য, এগুলো অন্য কাউকে দিলেও শিরিক হয়ে যায়। তো শিরিকের অনেকগুলো প্রকার হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আমরা বুঝি ভালো করে, তাহলে দুনিয়ার বুকে এত শিরিকের আখড়া থাকে না। এখন যে সমস্ত শিরিকের আখড়াগুলো দুনিয়া ভর্তি হয়ে আছে, এই কবর মাজার পীর অত কত কিছু যে আছে তার হিসাব নাই, এবং এগুলো অধিকাংশ দরগা কেউ বিভিন্ন রকম পূজা চালু হয়ে আছে, এমনকি গাছ পূজা হচ্ছে, গাছের মধ্যে সুতা টাঙ্গায় দেখে আসেন, গাছের মধ্যে মাছ পূজা হচ্ছে, এমনকি অনেক সময় দেখা যায় যে পানির পূজা হচ্ছে, কোনো হুজুর পানি নিয়ে যাচ্ছে, অমুকের খানে পানি বিক্রি হচ্ছে, এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ওই পুকুর আছে, শ্বাস অমুক অমুকের সাহেবের পুকুরের পানি খাইয়ে মানুষ মনে ভালো মনে করতেছে, এটা পুকুরে পূজা করতেছে, এর জন্য ভালোবাসা বিনয় প্রকাশ করতেছে, সুতরাং এটাও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে রাখতে হবে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমাদের জানা দরকার। এটা কালেমাতুল ইখলাস, কালেমাত তাকওয়া, এবং এটার উপরে আসমান জমিন এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে, এবং এটা অবশ্যই এর কারণেই যুদ্ধ হয়েছে, এর কারণেই জান্নাত পাওয়া যাবে, এর কারণেই জাহান্নামে যাবে, এর কারণেই আল্লাহ তাআলা তার এর কারণেই যারা অনুসরণ করেছে তাদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে তার নবীর মর্যাদা অবস্থান রেখেছেন নবীর সাথে, এরা হলো সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, এদেরকে আর এটা যাদের থাকবে না তারা হচ্ছেন কাফের, মুশরিক, মুনাফেক, এই জাতীয় লোকেরা। তবে মনে রাখতে হবে আলেমরা এটা শুদ্ধ হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ হওয়ার জন্য সাতটি মতান্তরে আটটি তারা ইয়া করেছেন, শর্ত দিয়েছেন। এক নম্বর হচ্ছে আইল, অর্থাৎ অর্থ জানতে হবে। অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, অর্থ জানে না, তার কিন্তু ইমান হয় নাই, অর্থ তাকে জানতেই হবে, অর্থটা আমরা একটু আগে বলেছি। দ্বিতীয় হচ্ছে তার ইয়াকিন থাকতে হবে, সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হবে, অর্থ জানছে মনে নেয় নাই, মনে গ্রহণ করে না, সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না, সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না। এই জন্য হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুস্তাইকিন বিহা কলব, ইয়াকিন থাকতে হবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ইলমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ইলমের কথাটি এসেছে। সুতরাং ইলম অবশ্যই জানতে হবে অর্থ, এবং দৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে। তিন নম্বর হচ্ছে তাকে কবুল করে নিতে হবে, সেটা কবুল করে নিতে হবে, অর্থাৎ যেটা এর দাবি যা আছে যে আমি মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো মন থেকে মেনে নিতে হবে, যে কবুল করে নিয়েছে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কারো ইবাদত করবো না, এটা মানতে হবে। আর চার নম্বর হচ্ছে যে এইটা এমনভাবে এটার প্রতি মাথা জুগিয়ে দিতে হবে, কোনো ছেড়ে দিবে না, অর্থাৎ কোনোদিন আর ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। যদি মনে হয় আমি দশ দিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাহলে সেই ইমানদার হতে পারে না, অর্থাৎ স্থায়ীভাবে এমনভাবেই তখন নিয়ত করতে হবে যে আমি স্থায়ীভাবে আর কোনো দিন আমার কাছে কোনো দিন শিরিক আসতে পারবে না, সেই জন্য কোনোদিন ছাড়বো না আমি, সেই জন্য সেটা ধারণ করতে হবে, নাহলে সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। পাঁচ নম্বর হচ্ছে সিদ্ক, সত্যবাদী হতে হবে তার কথায়, অর্থাৎ মুনাফিকদের মতো আচরণ করা যাবে না, অর্থাৎ তার কথাটা যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে সত্য কথা বলতে হবে, এটাও হাদিস দিয়া স্পষ্টভাবে হাদিসে এসেছে শব্দটা যে সাদাকা মিন কালবি। ছয় নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে তার, এখন হাদিসে আসছে আসাদুন নাসমান কাল লা ইলাহা ইল্লাল্লাহ খালসা মিন কালবি, এখানেও ইখলাসের সাথে বলা হয়েছে, এই জন্য ইখলাস থাকতে হবে, অর্থাৎ ইখলাসের সাথে অন্তরের সুদৃঢ় নিষ্ঠার সাথে বলতে হবে সেটাকে। আর সাত নম্বর হচ্ছে ভালোবাসতে হবে, এই কালেমাটাকে ভালোবাসতে হবে, এই কালেমা যদি ভালোবাসেন, কালেমার সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা কলেমার উপর ইমান আনবে তাদেরকেও আপনি ভালোবাসতে হবে, এই কাজগুলো যারা করবে তারা সত্যিকার অর্থে ইমানদার। এই সাতটি জিনিস আবারও আমি সংক্ষেপে বলে শেষ করবো। এক নম্বর হচ্ছে আইলেম, দুই নম্বর জ্ঞান বা জানতে হবে, দুই নম্বর ইয়াকিন সুদৃঢ় ধারণা সুদৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে, সুদৃঢ়ভাবে আনতে হবে, কবুল গ্রহণ করে নিতে হবে, এনকিয়াদ এটার প্রতি মাথা ঝুঁকিয়ে দিতে হবে, এবং সত্যবাদিতার সাথে বলতে হবে, এখলাসের সাথে নিষ্ঠার সাথে বলতে হবে, এবং ভালোবাসতে হবে। এই সাতটা জিনিসকে আমাদের ধারণ করতে হবে কালেমাতুল লা ইলাহা শুদ্ধ হওয়ার জন্য। আমরা এটা সবাইকে অনুরোধ করবো, যারাই আছেন নিজেরা শিখবো, অন্যদেরকে শিখাবো এবং সবাইকে জানিয়ে দেবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।